29 সেপ্টেম্বর সিপিআইএম এর ডাকে সারা ভারত কৃষক সভা এবং উপজাতি গণমুক্তি পরিষদের যৌথ প্রয়াসে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে দলীয় কর্মী সমর্থকেরা একটি বিক্ষোভ র্যালি করে পানিসাগর স্থিত সিপিআইএম মহকুমা কার্যালয়ের সম্মুখে থেকে বাজার পরিক্রমা করে পানিসাগর ব্লক অফিসের সামনে বিবেকানন্দ মুক্ত মঞ্চে এসে জড়ো হয়। সেখান থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়ে তাদের দাবি সনদ পেশ করে। যদিও বিডিও হোমাগ্নি ভট্টাচার্য বিশেষ কাজে ছুটিতে থাকায় উনার তরফ থেকে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার গোবিন্দ সরকারের কাছেই দাবি সনদ পেশ করা হয়। প্রতিনিধি দলের 15 দফা দাবির যুক্তি কথা বিবেচনা করে ভারপ্রাপ্ত অফিসার দাবিগুলির সত্যতা স্বীকার করেন। আজকের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন উপজাতি গণমুক্তি পরিষদের মহকুমা কমিটির সম্পাদক দেবচাঁদ মানিক হালাম এবং সারা ভারত কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক শীতল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমার প্রায় 150 সিপিআইএম কর্মী সমর্থক। ডেপুটেশন প্রদানের শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। একটা বাস্তব স্বপ্ন, স্বপ্ন ছাড়া আর কিছু হতে পারে না। আমরা বলছি আমাদের ডেপুটেশনে অবিলম্বে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ করা, গ্রাম সভার মাধ্যমে গ্রামের সমস্ত হিসাব, প্রজেক্ট সমস্ত হিসাব সেখানে গ্রামের মানুষের হাতে দিতে হবে, কিন্তু এটা হচ্ছে না। তারপর ওয়ার্ক অর্ডার হয়, ওয়ার্ক অর্ডারের কাছে নোটিশ বোর্ডে টাঙ্গানো হয় না, এগুলো যাতে দ্রুততার সঙ্গে সেখানে টাঙ্গানো হয়। তারপর আমাদের দাবিগুলির মধ্যে আছে যারা গরিব কৃষক রয়েছেন, জুমিয়া রয়েছেন, এই সমস্ত গরিব জুমি এবং কৃষক পরিবারে যাতে বিনামূল্যে সার, ঔষধ, কীটনাশক দ্রব্য যাতে সরবরাহ করা হয়। আমরা কি লক্ষ্য করলাম, এই বিজেপি রাজত্বকালে সেখানে সার, ঔষধ, বীজ এগুলো যারা বিজেপি করেন তারা পান, গরিব কৃষক জুমিয়া পরিবার যারা রয়েছেন তাদেরকে সেখানে এগুলি দেওয়া হচ্ছে না। বিরোধীদের উপর আক্রমণ করে ভয় দেখিয়ে এটা আপাতত কিছুটা সময় ভয় দেখাতে পারেন, মানুষের ক্ষুধার যন্ত্রণা যখন ছটফট করে মানুষ তার ক্ষুধার তাগিদে রাস্তায় নামে এবং তার জবাব মানুষকেই দিতে হবে। আপনারা ভাববেন না ওই বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে সিপিএম এর পার্টি বেশি আক্রমণ করে আর ওই পঞ্চায়েত নগর পঞ্চায়েতের বুটে যারা দাঁড়াবে তাদের বাড়িতে গিয়ে জোর করে তাদের মনোনয়ন পত্র বাতিল করার মতো যে কাজ করা, এই কাজগুলো আপনাদের কাছে ইতিহাস হয়ে থাকবে এই রাজ্যের মধ্যে। গত জোট জমানা বিজেপি জোট সরকার, গত জোট জমানা কংগ্রেস আমল, সেই আমলকেও আর মানিয়েছে এই আড়াই বছরে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা বিশ্বাস করি আমরা উন্নয়নে, আমরা বিশ্বাস করি শান্তিতে, আমরা বিশ্বাস করি সম্প্রীতিতে, আমরা জাত পাতে বিশ্বাস করি না। এই জন্য আগামী দিন আগামীর উন্নয়নের লড়াইয়ে এই রাজ্যের মানুষ সামিল থাকবেন এই কথা। দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পায়োনিয়ার।